ওয়েলকাম টু ইজি রান্নাবিড। হ্যালো ভিউ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো বড়ইয়ের আচার, কিভাবে খুব সহজেই আপনি শুকনো বড়ইয়ের আচার বানাতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 500 গ্রামের মতো শুকনো বড়ই নিয়েছি। শুকনো বড়ইগুলো আমি ভালো করে ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং ফিল্টার করা ওয়াটার দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এর জন্য বড়ইগুলো অনেকটাই নরম হয়ে গেছে আর সেই ভিজিয়ে রাখা বড়ইগুলো আমি উঠিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি চেপে চেপে দেখিয়ে দিচ্ছি, বড়ইগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। এখন আমি এখানে দিয়ে দেব একটা শুকনো মরিচ। শুকনো মরিচের সাথে দিয়ে দিয়েছি থেতো করে রাখা রসুনগুলো। এখন আমি এই মরিচ এবং রসুনটা ভালো করে ফ্রাই করে নেব এর সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। রসুন এবং শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। আমার রসুন, 5 ফোড়ন এবং শুকনো মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করব শুকনো বড়ইগুলো। শুকনো বড়ইগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর সাথে অ্যাড করব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, আপনি যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই আপনি অ্যাড করবেন। আমি আমার পছন্দ মতো এখানে অ্যাড করে নিয়েছি বড়ইগুলো। এখন আমি চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেব, এতে করে চিনিতে পানি বের হবে এবং বড়ইগুলো সুন্দর কুক হয়ে যাবে। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আমি দেখতে পাচ্ছি আমার বড়ইটা অনেক সুন্দর কুক হয়ে গেছে, মানে অনেকটাই বিচিগুলো বের হয়ে গেছে, স্কিনগুলো আলাদা হয়ে গেছে। আমি চেপে চেপে আরেকটু স্কিন আর বড়ইগুলো আলাদা করে দিচ্ছি। এখন আমি এর সাথে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ বিট লবণ আর ভেজে রাখা 5 ফোড়ন 1 টেবিল চামচ পরিমাণ, আর অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার বড়ইয়ের আচার বানানো কিন্তু প্রায় শেষের দিকে। আমি বড়ই সেদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব সুন্দর অল্প সময়ে আপনাদেরকে এই আচারটা বানিয়ে দেখালাম। যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন। বড়ইয়ের আচার বানানো কিন্তু খুবই সহজ এবং খুবই অল্প সময়ে আপনি এই আচারটি সুন্দর করে বানাতে পারবেন। এখন আমি এর সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দিলে আপনার বড়ই আচারটা অনেক দিন আপনি সংরক্ষণ করতে পারবেন। এখন আমি ভিনেগার দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজ এখানেই রাখছি, আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক কমেন্টস and subscribe.